of the decision of the International Criminal Court to issue arrest warrants from Prime Minister Netanyahu, the former Minister of Defense, Mr. Gallant. We fundamentally reject the court's decision to issue arrest warrants for senior Israel officials. গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাক বিচারক চেম্বার আদালত ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছে এবং নেতানিয়াহু ও গ্যালান্টের জন্য ওয়ারেন্ট জারি করেছে। হামাস নেতা মোহাম্মদ দেইফের জন্য একটি পরোয়ানা জারি করা হয়েছিল, যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। বিচারকরা বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য এই তিন ব্যক্তিকে দায়ী করার যুক্তিসঙ্গত কারণ আছে। ইসরায়েল ও হামাস উভয়ই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আইসিসির 124 সদস্য রাষ্ট্রের উপর নির্ভর করবে যে তারা এই পরোয়ানা কার্যকর করবে কিনা। মে মাসে আইসিসির প্রসিকিউটর করিম খান নেতানিয়াহু, গ্যালান্ট, দেইফ এবং হামাস নেতা ইসমাইল হানিয়ে এবং ইয়াহিয়া সিনোয়ারের বিরুদ্ধে পরোয়ানা চেয়েছিলেন। 2023 সালের 7 অক্টোবরের ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলাটি হয় যখন হামাস দক্ষিণ ইসরায়েলে আক্রমণ করেছিল এবং প্রায় 1200 জনকে হত্যা করেছিল। এ ঘটনায় 251 জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় তারা। জবাবে ইসরায়েল হামাসকে নির্মূল করার জন্য একটি সামরিক অভিযান শুরু করে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে এ অভিযানে অন্তত 44,000 মানুষ মারা গেছে। এদিকে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির পক্ষে বিপক্ষে বিভিন্ন দেশ তাদের মন্তব্য জানিয়েছে। নেতানিয়াহুর কার্যালয় এই রায়কে হাস্যকর, মিথ্যা এবং ইহুদি বিরোধী বলে অভিহিত করেছেন। বিবৃতিতে আরও জানানো হয়েছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। নেতানিয়াহুর কার্যালয় বলছে, ইসরায়েলের সব যুদ্ধের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত দেশটি চাপের কাছে নতি স্বীকার করবে না, দমে যাবে না এবং পিছু হটবে না। ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র আইসিসির এই রায়ের তীব্র সমালোচনা করেছে। এই রায়কে আপত্তিকর, বেআইনি এবং বিপজ্জনক বলে অভিহিত করেছে। হোয়াইট হাউস আইসিসির বৃহস্পতিবারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। আসন্ন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন আগামী বছর আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা আপত্তিজনক, বেআইনি এবং বিপজ্জনক। অপরদিকে আইসিসির এই রায়কে আইনি বিষয় হিসেবে সম্মান জানানো উচিত বলেছেন ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় বৈদেশিক নীতির প্রধান জোসেফ বোরেল বলেছেন, আদালতের রায় একটি আইনি বিষয়, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়। তার ভাষ্য, সদস্য দেশগুলোর উচিত গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান করা, একই সঙ্গে এটি বাস্তবায়ন ও বহাল রাখা উচিত। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ইতালি এবং ফ্রান্স সকলেই বলেছে যে তারাও আইসিসিকে সমর্থন করে। নেদারল্যান্ডস ইতিমধ্যে জানিয়েছে, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু ও তার সঙ্গী গ্যালান্ট যদি তাদের দেশে আসে তাহলে তাদের গ্রেপ্তার করা হবে। ডাচ বার্তা সংস্থা এএনপিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কাসপার ভেল্টকাম্প জানিয়েছেন, যদি প্রয়োজন হয় তাহলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। এ পরোয়ানা জারির কয়েক ঘণ্টা পর ইতালির সম্প্রচার সংবাদ মাধ্যম আরএআই টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, আমি মনে করি নেতানিয়াহু এবং গ্যালান্টের সঙ্গে হামাসের সামরিক শাখার প্রধানকে এক লেভেলে বিচার করা আইসিসির একটি বড় ভুল। তবে এই পরোয়ানা প্রত্যাহার কিংবা অকার্যকর হওয়ার আগে নেতানিয়াহু কিংবা গ্যালান্ট যদি ইতালি সফরে আসেন তাহলে বাধ্য হয়েই তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমাদের।